আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন টিকিয়া। অনেকেই আছে যাদের গরু মাংসে প্রচুর অ্যালার্জি, আর অ্যালার্জির কারণে কিন্তু অনেকেই গরু মাংসটা অ্যাভয়েড করেন। তারা ইচ্ছে করলে এইভাবে কিন্তু চিকেন টিকিয়া বানিয়ে খেতে পারেন। আমি আপনাদের জন্য খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই টিকিয়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চিকেন টিকার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি, প্রায় 1 কিলো পরিমাণ। আর মাংসটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে চিকেন আর ডালের পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 5টা এলাচ, আর দিলাম 3টা শুকনো মরিচ, 4-5টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা ঠিক এই মাপে দিতে হবে যাতে মাংসটা আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আর মূলত মাংস রান্না করতে আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি, এই টিকিয়াতেও কিন্তু সেই মশলাগুলোই অ্যাড করতে হবে। তো আমার সবগুলো মশলা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়ে একেবারে চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো মাংসটাতে কিন্তু বলক চলে এসেছে, দেখুন। আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার পানি শুকানো পর্যন্ত আর চিকেনটা ডালটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এর মাঝে মাঝে আমি আবার ঢাকনা খুলে 2-3 বার কিন্তু নাড়াচাড়া দিয়ে দেব। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসার পর ফিরে আসছে, দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমার চিকেন আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় বেটে নিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডারটা এতটা হেভি নয় সেজন্য কিন্তু আমি বেটে নিয়েছি। আপনাদের ব্লেন্ডারটা যদি হেভি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো দেখুন সবগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 1/2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন এই ডিমগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চিকেনগুলোর সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমার ডিমটা ভালো করে মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর তেলটা আমি হাতে লাগিয়ে নেব। আর দেখুন কাবাবের তৈরি করার জন্য আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিলাম। আসলে এর মানে পরিমাপটা আসবে আপনারা কাবাবটা ঠিক যতটুকু পরিমাণ বানাতে চান। যদি একটু বড় করতে চান সেক্ষেত্রে একটু বড় নিয়ে নেবেন। তো আমি এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন।
আর অবশ্যই কিন্তু হাতে তেল মাখিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। তো দেখুন মোটামুটি আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব কাবাবগুলো ভাজার জন্য। আমি চুলাতে আগেই একটা প্যান বসিয়ে রেখেছিলাম, একটু আগে এই প্যানটাতে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি। তো সেই তেলটাতে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। একেবারে চুলার আঁচটা বাড়িয়ে রাখতে যাবেন না, এতে করে কিন্তু আপনার কাবাবের ভেতরটা সেদ্ধ হবে না আর উপরে কিন্তু পুড়ে যাবে। চুলাটা একটু লো হিটে রাখবেন। আমার একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। আর ভাজার যে কাজটা সেটা অবশ্যই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন, নাহলে কিন্তু কাবাবটা পুড়ে নষ্ট হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু ভাজতে পারেন। তো দেখুন কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টিকিয়াগুলো নামিয়ে নিচ্ছি, টিকিয়া বা কাবাব যে যেটা বলেন। আমি তেলটা একটু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো টিকিয়া নামিয়ে নিব। আর টিকিয়াগুলো নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে টিকিয়াগুলো আসলে কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখুন টিকিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, এটা দেখছি যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।